ঠিক যে কাজটা চলতেছে এই কাজটাই কিন্তু আপনার স্ক্রিনে মনিটরে খুব নিখুঁতভাবে ভাই দেখতে পাচ্ছে, যার জন্য তাদের কাছে এত মানুষ আসে যে তারা খুব নিখুঁতভাবে এই কাজগুলো সম্পূর্ণ করে থাকে। ঠিক করতে সেলফোন বা যে কোনো এই ধরনের ডিভাইসেসের ট্যাব বলেন আইফোন, তারা কিন্তু সব ধরনের কাজই করে থাকে। এইখানে দেখতে পাচ্ছি এক ভাই খুব নিখুঁত কাজ করতেছে। এখানে আপনার ডিসপ্লেটা ভালো, ওনার এই উপরের সাইড কাজ করে, নিচের সাইডটা কাজ করে না। তো আমরা এটা মেশিনের মাধ্যমে কেটে আলাদা করে নতুন একটা অরিজিনাল টাচ আমরা এটাতে সেট আপ করে দেবো। ডেড ফোন ছিল, আবার ফোন একবার রান করে দেবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মার্কেট নিউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহান পারভেজ। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম মোবাইল সার্ভিসিংয়ের একটি শপে। যারা মোবাইল নিয়ে প্রবলেম ফেস করতেছেন, মোবাইলে কোনো ধরনের প্রবলেম ফেস করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে, কারণ আমরা বাংলাদেশের অন্যতম একটি মোবাইল সার্ভিসিংয়ের শপে কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছেন আইফ্লিক্স, তাদের শপটি হলো হাতির ঝিল মোতালেব প্লাজা লেভেল 2, শপ নাম্বার 207 এবং 8। এইখানে আসলে আপনারা মোবাইলের যে কোনো সমস্যার সমাধান খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখি এবং বিভিন্ন জায়গায় যে কাজগুলো চলতেছে এই কাজগুলো আমরা ঘুরে ফিরে দেখি যে কে কী কাজ করে এবং কীভাবে তারা একেবারে ফোনের সমস্যাগুলো সলভ করে। তো চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখি। ভাই ফোনটা দেখেন তো, ঠিক করা যায় কিনা। কি সমস্যা ভাইয়া? মানে আসলে একটু, হ্যাঁ মানে হাত থেকে আছাড় মারা হয়েছিল কোনো এক কারণে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি রানিং ছিল? হ্যাঁ ফুললি রানিং ছিল, কল আসলে মানে আসতো কিন্তু জাস্ট ডিসপ্লে এই অবস্থা হওয়ার কারণে পরবর্তীতে আর ডিসপ্লেটা আসছিল না। এটা কতদিন চালু ছিল? কতদিন আগের ঘটনা এটা? এই তো এক মাস আগে। এক মাস আগে, তাই না? আচ্ছা ফোনটা এখন কোনো সেন্স দেখাচ্ছে না, এটা আমাকে ফার্স্ট খুলে দেখতে হবে। ঠিক আছে আপনি বসেন, আমি খুলে দেখতেছি। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, এটা তো এই ভাইয়া নিয়ে আসলো, আমরা দেখলাম তো আপনার এই এটাতে মূলত কি প্রবলেম? স্ক্রিন তো ভেঙে গেছে একবারে, চৌচির ভেঙে দেখলাম আমরা। তো এটা কি স্ক্রিন চেঞ্জ করতে হবে? এটা যেটা করতে হবে, এটা উনি অনেকদিন থেকে ফেলে রাখছিল, ওকে 1 মান্থের মতো। আচ্ছা আচ্ছা, সো এটা আমাকে আগে খুলে দেখতে হবে সেন্সটা কি কি প্রবলেম আছে, কি কন্ডিশনে আছে মাদারবোর্ডের সেন্সটা। এরপর ডিসপ্লে তো অবভিয়াসলি লাগবে, তারপর আমি জানাচ্ছি। ভিউয়ার্স, এই ধরনের কাস্টমার কিন্তু এখানে এসে থাকে এই ধরনের ডিসপ্লে প্রবলেম নিয়ে। ভাই এটা ঠিক করুক, তাছাড়া আমরা অন্যান্য জায়গায় ঘুরতে ঘুরতে দেখি যে আরও কী কী কাজ চলে। আমরা জাস্ট এখানে দেখবো যে কী কী প্রবলেমগুলো নিয়ে আসছে মানুষ এবং তারা কী কী প্রবলেমে কাজ করে থাকে এবং কোন জায়গায় কী কী ধরনের কাজ হয়। তো চলুন এই প্রবলেমটা সলভ হতে থাক এবং আমরা অন্যান্য কোথায় কোথায় কী কাজ হয় সেটি একটু ঘুরে ঘুরে দেখি। আপনি কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে। এই আইফ্লিক্স এই শপটির সন্ধান আপনি কীভাবে পেলেন? ইউটিউবে ভিডিও দেখে। ইউটিউবে ভিডিও দেখে তাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট? তো ওকে, তো এটা কি ফোন ভাইয়া? স্যামসাং M12। স্যামসাং M12। তো যারা এরকম ধরনের প্রবলেম ফেস করতেছেন তারা কিন্তু এই শপে আসতে পারেন। এই সার্ভিসিং সেন্টারে আসলে কিন্তু আপনাদের যে কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করবেন। এই সাইডেও দেখা যাচ্ছে কাজ চলতেছে। ভাইয়া আপনি কি ফোন? এটা এটা হচ্ছে আপনার হুয়াই Wi-Fi Prime 2018। এটা কি প্রবলেম? এটা হচ্ছে আপনার ওনার যে ডিসপ্লেটা, আপনার ডিসপ্লেটা ভালো আছে বাট আপনার প্রবলেম হচ্ছে কি, আপনার যে ডিসপ্লে অর্ধেক কাজ করে অর্ধেক কাজ করে না। আচ্ছা আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এটা। তো আমরা এটা আপনার মেশিনের মাধ্যমে খুলে আমরা এটা আগে আলাদা করব। ওকে, আমরা আলাদা করার পরে এই যে দেখেন আপনার ডিসপ্লেটা ভালো, ওনার এই উপরের সাইড কাজ করে, নিচের সাইডটা কাজ করে না। তো আমরা এটা মেশিনের মাধ্যমে কেটে আলাদা করে নতুন একটা অরিজিনাল টাচ আমরা এটাতে সেট আপ করে দেবো, তাহলে পুরোটাই মনে করেন ওকে হয়ে যাবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জি ক্লিয়ার। ডিসপ্লেতে কোনো প্রবলেম হয় না? ডিসপ্লেতে কোনো প্রবলেম হবে না, ওনার যে অরিজিনাল ডিসপ্লেটা আছে ওনার অরিজিনাল ডিসপ্লেটাই থেকে যাবে। ওইটা আপনারা ডিজিটাল যে মেশিনের মাধ্যমে কাটছেন? জি আমরা মেশিনের মাধ্যমে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের ডিসপ্লেতে প্রবলেম ছাড়াই কিন্তু আপনার ফোনটি ওনারা একেবারে আবার পুনরায় আগের মতো কাজ করবে এরকম একটা পজিশনে নিয়ে যাবে। ভিউয়ার্স আসলে সবাই কিন্তু এখানে খুবই কাজে ব্যস্ত, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এইখানে কিন্তু কাস্টমাররা আসে তাদের ফোন ঠিক করতে, সেলফোন বা যে কোনো এই ধরনের ডিভাইসেসের ট্যাব বলেন আইফোন, তারা কিন্তু সব ধরনের কাজই করে থাকে। এইখানে দেখতে পাচ্ছি এক ভাই খুব নিখুঁত কাজ করতেছে। ভাই এটা কি প্রবলেম আর আপনি কি ঠিক করতেছেন? এটা হচ্ছে EMC ক্লিন করতেছি। জি
ইএমএমসি ক্লিন করতেছি। ওকে, এটা কি প্রবলেম ভাইয়া? এটা হচ্ছে আপনার ডেড ফোন, স্টোরেজ থেকে প্রবলেম। ওকে, যার কারণে আমরা ইএমসিটা খুলে এটা আবার ঠিক করে আবার লাগিয়ে দিব। ডেড ফোন ছিল, আবার পুনরায় একবার রান করে দিব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই সেকশনেও কাজ চলতেছে। এটা কি ভাইয়া, এইখানে কি কাজ চলতেছে আপনাদের? একটা অ্যাসেট অ্যাসেট ক্লাসে কাজ করতেছে, চার্জিং নট ইনস্টল, চার্জ ইনস্টল হচ্ছে, ও চার্জটা জমা নিচ্ছে না। ওকে, আপনি শুধু এই কাজে নিয়োজিত আছেন? হ্যাঁ, এই কাজে আছি, আর একটা আপনার আইসি কাজ করতেছি, সেটা হচ্ছে যে আইসি ভালো দেখা যাচ্ছে। ওকে, এখানে এখানে ডিসপ্লেতে কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপনার আইসির একটা মানে যেটা প্রসেসর, হ্যাঁ হ্যাঁ, সিপিইউ বলে এটা সবাই, সিপিইউটা তুলেছি, এটা আর কি সিপিইউটা আমি রিভল করে আবার বসাবো। এটা এটা আপনার ওই স্ক্রিনে ধরলে এখানে খুব সূক্ষ্মভাবে এটা দেখা যায়, যেমন এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এটা আমি। আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করেন কিভাবে? এখানে ওইখানে জাস্ট এখানে জাস্ট দেখা আইডেন্টিফাই হচ্ছে আপনি কী প্রবলেম নিয়ে আসছে কাস্টমার, তারা এটা হচ্ছে আপনার রিংটন মাঝে মাঝে বাজতেছে, আপনার কল দিলে কথা শোনা যাচ্ছে না, আবার মাঝে মাঝে শোনা যায়, এটা আমরা আইডেন্টিফাই করি হচ্ছে এইগুলার ডায়াগ্রামে দেখাচ্ছে, জাস্ট সিপিউর ভিতরে লাইনে চলে গেছে, এটা হচ্ছে সেই প্রোগ্রাম আছে সিপি। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেছেন আইফ্লিক্সের এই শপে আসলে আপনারা সকল ধরনের ফোনের ঠিক করার যে টেকনোলজি তাদের কাছে কিন্তু আছে। তো আমরা একটু আগে দেখলাম আলাদা আলাদা এবং ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা লোকই আছে আলাদা আলাদা কাজগুলো করার জন্য, যার জন্য তাদের কাজগুলো খুব নিখুঁত হয়, খুবই ভালো হয়, সব মিলিয়ে কিন্তু তারা মানে খুবই দক্ষ সবাই যার যার জায়গায়। তো আপনারা যারা এই ফোনের সমস্যা নিয়ে ভুগতেছেন তারা কিন্তু আইফ্লিক্সের এই অ্যাড্রেসে চলে আসতে পারেন, তাদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং নাম্বার আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কাজ চলতেছে, ঠিক যে কাজটা চলতেছে এই কাজটাই কিন্তু আপনার স্ক্রিনে মনিটরে খুব নিখুঁতভাবে ভাই দেখতে পাচ্ছেন, যার জন্য তাদের কাছে এত মানুষ আসে যে তারা খুব নিখুঁতভাবে এই কাজগুলো সম্পূর্ণ করে থাকে। তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই তথ্যগুলো জানানোর জন্য। তারপরে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু এক ভাই কাজ করতেছে, সবাই আসলে কাজে ব্যস্ত, একটা হুড়ুস্থুর অবস্থা, দেশের সব মানুষই তাদের কাছে আসে কারণ তারা খুবই টাস্টি এবং খুব বিশ্বস্ততার সাথে এই ফোনগুলো তারা ঠিক করে থাকে। তো ভিউয়ার্স আমরা এতক্ষণ দেখলাম যে আইফ্লিক্সের এই শপটিতে আপনারা কী কী ধরনের সমস্যার সমাধান পাবেন, মানে ফোনের কী কী ধরনের সমস্যার সমাধান পাবেন, এবং একটি ব্যাপার কিন্তু খুবই ভালো, তারা ইন এক একজন কিন্তু এক একটা কাজে ব্যস্ত, মানে ইন্ডিভিজুয়াল কাজে ব্যস্ত, যে ডিসপ্লের কাজ করতেছে, যে প্রসেসরের কাজ করতেছে, যে ব্যাটারির কাজ করতেছে, মানে এই যে এক একজন এক এক কাজে ব্যস্ত, এইটা কিন্তু এক একজন যে এক এক কাজ করে এটা কিন্তু খুবই ভালো। তো এটা একটা টিম ওয়ার্কের মাধ্যমে আপনার ফোনটি ঠিক করা হয়, যে যে কাজে পারদর্শী তাকে সে ঠিক সেই কাজটি এখানে করানো হয়। সো এই দিক দিয়ে আপনারা 100% নিশ্চয়তা পেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।